আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা মাঝখানের এই ভিডিওটার থাম্বনেল দেখুন। এই যে এখানে নীল, এখানে প্রশ্ন করা হচ্ছে, শুধু কোরআন মানলে সালাতে বা নামাজে হাত বাঁধার দলিল পাবে কোথায়? এটা আপলোড করেছে তৌহিদ অ্যান্ড ইসলাম ই, এই লোকটির নাম আমি জানি না। এই যে এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে তার চেহারা, বাংলা ভালো করে বলতে পারে না, আরবিও ভালো করে পড়তে পারে না, কিন্তু ভিডিও করছে। তার প্রশ্নটা হলো, যদি শুধু কোরআন মানে আর হাদিস না মানে, তাহলে সে হাত বাঁধার দলিল কোথায় পাবে? ওই যে তাকবীর দিয়া যে হাত বাঁধে, সেই হাত বাঁধার কথা বলছে। আসলে হাদিস যারা না মানে তারা কোনো দলিলই পাবে না। হাদিস না মেনে শুধু কোরআন মানলে আমরা যে নামাজ পড়ি, এই নামাজই থাকে না। কেবলামুখী হয়ে তাকবীর দিয়ে ছানা বেঁধে ছানা পড়া, তারপরে সুরা ফাতেহা পড়া, অন্য একটি সুরা মিলানো, রুকু করা, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করা, সুবহানা রাব্বিয়াল আজিম তিনবার পাঁচবার বা সাতবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানো, রাব্বানা লাকাল হামদ বলা, তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া, সিজদায় গিয়ে সিজদার তসবিহ পাঠ করা, তারপরে উঠে বসা আল্লাহ আকবর বলে, এরপরে কিছু পাঠ করা, আল্লাহ মাকফিলি ওয়ার হামনি ওয়াহদিনি ওয়ার জুকনি ওয়াজ বুনি ওয়ার ফানি, আবার আল্লাহ আকবর বলে সিজদায় যাওয়া, সিজদার তসবিহ পড়া, সুবহানা রাব্বিয়াল আলা, যেটা আগের সিজদায় পড়েছি সেরকম, তারপরে এভাবে দ্বিতীয় রাকাত কমপ্লিট করে আত্মাহিয়াত পাঠ করা, বসে নামাজ দুই রাকাত হলে আত্মাহিয়াত পড়ে দরুদ পাঠ করা, দরুদ ইব্রাহিম, তারপরে দোয়ায় মাসুরা পড়া, তারপর দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা, আর যদি চার রাকাত হয় তাহলে আবার উঠে দাঁড়ানো, দাঁড়িয়ে আবার সেই আগের মতো সুরা ফাতিহা পড়া, সুন্নাত বা নফল হলে আবার সুরা মিলানো, সুন্নাত বা নফল না হয়ে ফরজ হলে সাথে সাথে ওই সুরা ফাতিহা করে রুকুতে যাওয়া। এই যে বিষয়গুলো, এর কোনোটাই আপনি কোরআনে পাবেন না। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাতা, কোরআনে বলা হয়েছে আকিমুস সালাতা, তো আকিমুস সালাতা সালাত কি তাও কোরআনে বলা হয়নি, সেটা কিভাবে প্রতিষ্ঠা করবে তাও বলা হয়নি, কোথাও কোনো বর্ণনা নাই কোরআনের। কাজে শুধু কোরআন দিয়ে এই হাত বাঁধার দলিল কিংবা হাত কাত পর্যন্ত উঠানোর দলিল, ছানা পড়ার দলিল, সুরা পড়ার দলিল, তাসবিহ পড়ার দলিল, রুকু করার দলিল, সিজদা করার দলিল, কোনো দলিলই নাই। সালাম ফিরিয়ে যে দুই দিকে সালাম করে যে নামাজ শেষ করতে হবে, সে দলিলও কোরআনে নাই। কোরআনে আকিমুস সালাতা বলে এই পুরো বিষয়টি রসুলের উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং মোমেন বান্দাদেরকে বলা হয়েছে যে রসুলকে অনুসরণ করো। রসুলকে পরবর্তীকালে শিক্ষা দিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম এসে, জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, পাঠিয়ে বলেছেন রসুলকে সালাত শিক্ষা দিয়ে আসো, রসুলকে সালাত শিক্ষা দিয়েছেন। আপনারা এটা বুখারি শরীফে পাবেন, মুসলিম শরীফে পাবেন, অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে পাবেন যে কিভাবে জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক অনুসরণ করতে বলেছেন, সেটা কি অনুসরণ করতে বলেছেন, তিনি যেভাবে সালাত আদায় করতে করেছেন সেভাবে সালাত আদায় করতে বলেছেন, এভাবে হলো অনুসরণ করা। আপনি আল কোরআনের বহু সুরায় এই রসুলকে অনুসরণ করার নির্দেশ পাবেন। সুরা আল ইমরানের 32, 50, 132 নম্বর আয়াত, সুরা নিসা 13, 14, 42, 59, 69, 80, 92 নম্বর আয়াত,
সুরা আনফালের 1:20-46 নম্বর আয়াত, সুরা শুরার 110, 126, 131, 144, 150, 163, 179 নম্বর আয়াত, সুরা আল আহজাবের 33, 36, 66, 71 নম্বর আয়াত, সুরা শুরার 216 নম্বর আয়াতেও এই নির্দেশ আছে। সুরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, সুরা আল ফাতির 17 নম্বর আয়াত, সুরা আল হুজুরাতের 14 নম্বর আয়াত, সুরা মুজাদিলের 13 নম্বর আয়াত, সুরা তাগাবুনের 12 নম্বর আয়াত, সুরা আল জিনের 23 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে সুস্পষ্ট করে বলেছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে এবং রাসূলকে অনুসরণ করতে কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদি এটা না করা হয় তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। যদি কেউ রসুলের বিরোধিতা করে, বিরুদ্ধ আচরণ করে, তাহলে তার জন্য কঠোর শাস্তি রয়েছে। কেউ যদি রসুলকে অনুসরণ করতে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এ কথাও বলা হয়েছে। তার আমল বাতিল হয়ে যাবে, তার আমল সরাসরি বাতিল হয়ে যাবে। যদি রসুলের আনুগত্য কেউ না করে তাহলে তার আমল সরাসরি বাতিল হয়ে যাবে। এখন এই ভদ্রলোক, এ লোক হাদিস মানে না, এই লোক হাদিস মানে না, কিন্তু নামাজ পড়তে চাচ্ছে, এখন হাত বাঁধা দলিল খুঁজছে। নামাজ যে এই নামাজ সেটাই তো সে তার জানার কথা নয়, হাদিস না দেখলে বা হাদিস না ঘাটলে। এ হাদিস ছাড়া অন্য কোথাও নাই। প্রচলিত নামাজ, প্রচলিত নামাজ হাদিস ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। কাজে হাদিস মানতে হবে, নামাজ পড়তে হলে হাদিস মানতে হবে। সজল রোশন তো নামাজ থেকে বেরিয়ে গেছে, হাদিস থেকে বেরিয়ে গিয়ে নামাজ থেকে বেরিয়ে গেছে। এই যে ভদ্রলোক, ইনি দাড়ি রেখেছেন, টুপি রেখেছেন, দেখে মনে হচ্ছে যেন হাদিস খুব পুরা মাত্রায় তিনি মানেন, কিন্তু হাদিস মানেন না, হাদিসের বিরুদ্ধবাদী তিনি। কিভাবে শুধু কোরআন দিয়ে, শুধু কোরআন অনুসরণ করে ওনারা ইসলাম কায়েম করবেন বা ইসলামের পথে পরিচালিত হবেন তা আমরা জানি না। এটা পরিপূর্ণরূপে ওনাদের বিষয়। ওনাদেরকে আপনারা বলুন যে আপনারা কোরআন থেকে একটি উদাহরণ দিন যা দিয়ে প্রচলিত সালাত বুঝানো হয়। সজল রোশন বলছে যে কোরআনে যেহেতু নাই সেহেতু প্রচলিত সালাত কোরআনের সালাত নয়। রসুলকে যে অনুসরণ করতে বলল সেদিকে খবর নাই, সেদিকে খবর নাই। এটা রসুলকে নির্দেশ দেওয়া হয়েছে আকিমুস সালাতা, এবং রাসুলকে অনুসরণ করতে বলা হয়েছে মুসলমানদেরকে। মুসলমানরা যদি রাসুলকে অনুসরণ না করে তাহলে সে কিভাবে সালাত আদায় করবে? তার সালাত আদায় করার কোনো সুযোগ নাই। তারা নিজেরা ওই বাইবেলের মতো, খ্রিস্টানরা যেরকম গলায় ক্রুশ ঝুলিয়ে বাইবেল হাতে নিয়ে, বুকে নিয়ে, মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেভাবে তাদেরকে কোরআন হাতে নিয়ে, বুকে নিয়ে, মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হবে। কোনোভাবেই কোরআনের কোনো আয়াত তারা বাস্তবায়ন করতে পারবে না যদি না হাদিস মানে। বন্ধুগণ, আমি অনেক সময় কথা বলেছি, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, এর জন্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।